شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم. وعليكم السلام ورحمه الله وبركاته. جه تنزيل احمد فيصل. জানতে চেয়েছেন যে বর্তমানে যে বানরগুলো দেখা যায় সেগুলোর কি দাউদ আলাইহিসসালাতু ওয়াস যুগে পরিবর্তিত বানর কিনা জি হযরত মোল্লাকর আহসান ভাই দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম অত্যন্ত জৌলুল কাদর একজন নবী ছিলেন তাকে যে কিতাব দেওয়া হয়েছিল সেটা হলো যাবুর তাওরাত নয় এই যাবুর কিতাব হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল সাথে তার কণ্ঠস্বরটাও এত সুন্দর দেওয়া হয়েছিল যে পক্ষীকুল এবং পাহাড়গুলো এবং পশু পাখিগুলো তার সুরে অত্যন্ত আহ্লাদিত হতেন এবং আনন্দিত হতেন মজা পেতেন তারা মনোযোগ দিয়ে শুনতো পাহাড় পর্বতগুলো তারা শুনতো এই বিষয়ে পড়াণকারী অনেক আয়াতগর রয়েছে তো তার সম্প্রদায় কিছুটা সীমালঙ্ঘনকারী ছিল যা এই সীমালঙ্ঘনের কথাটি সূরা বাকারা 65 66 নম্বর আয়াতে উল্লেখিত আছে এবং সূরা আরাফের 123 64 65 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো উল্লেখ করেছেন তাদের অপরাধ ছিল যে রাসূল দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন যাবুর বিশেষ করে তাদের ধর্মীয় সাপ্তাহিক ছুটির দিন ছিল হলো শনিবার তিনি তাদেরকে নিয়ে যাবুর পাঠ করতেন মাসগুলো তাদের আল্লাহর দাউদ আলিসারাত ওসলামের এই তেলাওয়াত শোনার জন্য একত্রিত হতো এবং তার সম্প্রদায় এই মাছগুলোকে শিকার করত অথচ সেই শনিবারে রাসূস দাউদ আলিসাল্লাম বা আল্লাহ কর্তৃক তাদের উপরে মাছ শিকার করাটা নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ বিষয়টি অমান্য করার কারণে আল্লাহ রব্বোলা আলামিন তাদের উপরে এই শাস্তি প্রয়োগ করেন তাদের যুবকদেরকে বানরে পরিণত করা হয় এবং বৃদ্ধদেরকে করে পরিণত করা হয় জি এক্ষেত্রে তবে বর্তমান সময়ে যে সমস্ত বানর রয়েছে এগুলো তাদের বংশধর কিনা এই বিষয়ে রাসুল সাল্লাহামের পক্ষ থেকে স্পষ্ট হাদিস রয়েছে যা মুসলিমে পাওয়া যায় মুসলিমে ইসলাম ফাউন্ডেশন কর্তৃক যে প্রকাশিত সেই মুসলিম শরীফের হাদিস নাম্বার 6531 নাম্বার এবং ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত হাদিস নাম্বার হলো 6582 নাম্বার হাদিস। আবার অনলাইন ফিকহী যে মক্তব শামরা রয়েছে সেখানে হাদিস নাম্বার 2663 নাম্বার হাদিস। যে এই ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন এরা রাসূলুল্লাহ যে আমাদের সময় যে শকর বানরগুলো দেখা যায় এগুলো কি সেই সময়কার জন্য সেই সময়গুলো রয়েছে তখন আল্লাস উত্তর দিলেন ইন্নাল্লাহ হাজত্বাজ্লা আল্লাহ ইহলি কমান আজদীপ কমান ফায়জি আলহুম নাসলাম আল্লাহ আল এম যে সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা শাস্তি প্রদান করেন তাদের বংশকে বিস্তার করার না অবশিষ্ট রাখেন না আর আলোস বলছেন অন্যান্য হল ফানাজীরা কান ও কবলা জারিকা ওই দাউদ আলিসাল্লামের সম্প্রদায়কে বা তাদের কিছু অংশকে আহ করে পরিণত করার পূর্বেও বানর শকর পৃথিবীতে ছিল সুতরাং পূর্বের যারা আল্লাহ সৃষ্টি অন্যান্য বানর বংশধর এটি মূলত দাউদ আলাহ ইসলামের যুগে পরিবর্তিত হওয়া বা শাস্তিপ্রাপ্ত হওয়া ধ্বংসপ্রাপ্ত হওয়া বানর শকর নয় এ কথাটি আমরা এ থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লাহ আলমী সাহবী আসসালামাইকুম